ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এগুলো বিগত কয়েক বছরের অনেক নাম করা স্কুলে এই প্রশ্নগুলো বারবার করে পরীক্ষায় দিয়েছিল, সেইগুলোই আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যা তোমরা পড়লে অবশ্যই কিন্তু পরীক্ষায় কমন পাবে। দেখো, প্রথমে একের দাগের প্রশ্ন, আদর্শ জাতীয়তাবাদ বলতে কি বোঝো? আদর্শ জাতীয়তাবাদের মূল কথা ছিল নিজে বাঁচো, অপরকে বাঁচতে দাও। আদর্শ জাতীয়তাবাদের মাধ্যমে একটি জাতি স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে। মানুষ পরস্পরকে শ্রদ্ধা করতে শেখে। আদর্শ জাতীয়তাবাদের মহান আদর্শ বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করে এবং স্বাধীন রাষ্ট্র গঠনে সহায়ক হয়। দ্বিতীয় প্রশ্ন, দেখো, ভিয়েনার সম্মেলনে চার প্রধান নামে কারা পরিচিত? ভিয়েনার সম্মেলনে ইউরোপের সব দেশের প্রতিনিধি উপস্থিত থাকলেও চারটি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছিল। এরা মনে করত নেপোলিয়নের পতনে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই চারটি রাষ্ট্র হলো অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। এবার দেখো তিনের প্রশ্ন, ভিয়েনার সম্মেলন কেন স্থায়ী হয়নি? ভিয়েনার সম্মেলন স্থায়ী হয়নি কারণ, এক, এই সিদ্ধান্তগুলি ছিল যুগবিরোধী; দুই, এই সম্মেলনে উদারতন্ত্র ও জাতীয়তাবাদের আদর্শ উপেক্ষিত হয়েছিল; তিন, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া প্রভৃতি দেশগুলি নিজেদের সংকীর্ণ স্বার্থ পূরণের উদ্দেশ্যে অস্ট্রিয়াকে অন্ধের মতো অনুসরণ করেছিল। চারের প্রশ্ন, দেখো, মেটার্নিক পদ্ধতি কি? প্রিন্স মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তিনি ছিলেন বিপ্লব বিরোধী ও ঘোরতর রক্ষণশীল। তিনি প্রাক ফরাসি বিপ্লব যুগের রাজনৈতিক অবস্থার পুনঃপ্রবর্তন ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ করার জন্য যে দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন তাকে মেটার্নিক পদ্ধতি বলা হয়। এবার দেখো পাঁচের প্রশ্ন, কার্লসবাদ ডিগ্রি কি? কার্লসবাদ হলো জার্মানির একটি শহর। 1819 খ্রিস্টাব্দে মেটার্নিক কার্লসবাদ থেকে যে হুকুমনামা জারি করেন তা কার্লসবাদ ডিগ্রি নামে পরিচিত। এই ডিগ্রি অনুসারে, এক, জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়; দুই, জার্মানির প্রগতিশীল ও উদারনৈতিক মতবাদের কণ্ঠরোধ করা হয়। ছয় প্রশ্ন, দেখো, ভিলির কে ছিলেন? অষ্টাদশ লুই প্রধানমন্ত্রী পদ দেন ভিলির নামে এক রাজনীতিকে। ভিলির ডেকাজের পর 1821 খ্রিস্টাব্দে মন্ত্রিত্ব গ্রহণ করেন এবং 1828 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ওই পদে আসীন ছিলেন। তাকে অর্থনীতির জাদুঘর বলা হতো। তিনি অর্থনৈতিক সংস্কার করে ফরাসিদের আর্থিক সাচ্ছল্য বাড়ান। এবার দেখো সাতের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো? 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লবের ফলে বুর্বো বংশের শাসনের অবসান হয়। ফ্রান্সের সিংহাসনে বসেন আলিয়েন্স বংশের লুই ফিলিপ। তিনি বিপ্লবী সংবিধান মেনে শাসন পরিচালনার শপথ গ্রহণ করেন। জুলাই বিপ্লবের দ্বারা প্রতিষ্ঠিত সম্রাট লুই ফিলিপের শাসনকালকেই জুলাই রাজতন্ত্র বলা হয়। আটের প্রশ্ন, দেখো, রিঅর্গিমেন্টো কি? রিঅর্গিমেন্টো কথাটির অর্থ হলো নবজাগরণ। বৈদেশিক শাসন ও শোষণে অতিষ্ঠ ইতালিবাসী 1830 থেকে 48 খ্রিস্টাব্দে এক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল বিদেশি শাসন থেকে মুক্তি ও সংস্কারমূলক শাসন ব্যবস্থার প্রবর্তন করা। এর ফলে ইতালির ভাবজগতে এক আলোড়নের সৃষ্টি হয়। এই আলোড়নই ইতালির ইতিহাসে রিঅর্গিমেন্টো নামে পরিচিত। পরের নয় প্রশ্ন, দেখো, ম্যাসিনি কে ছিলেন? তার রাজনৈতিক আদর্শ কি ছিল? ইতালির মুক্তি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ম্যাসিনি। তার আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ ইতালিবাসীকে স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করে। তার মতে, অস্ট্রিয়ার প্রভাব থেকে ইতালিকে মুক্ত করার জন্য বৈদেশিক সাহায্যের প্রয়োজন নেই। ইতালির যুবশক্তিকে নিয়ে ইয়ং ইতালি নামে এক দল গঠন করেন এবং পোপ নবম পায়াসকে ক্ষমতাচ্যুত করে প্রজাতন্ত্র স্থাপন করেন। পরের প্রশ্ন, দেখো দশ, ইয়ং ইতালি কি? ইতালির যুব সমাজকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্য জোসেফ ম্যাসিনি 1832 খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইতালি নামে একটি সংগঠন তৈরি করেন। এই দলের উদ্দেশ্য ছিল শিক্ষা প্রসার, চরিত্র গঠন ও আত্মত্যাগের দ্বারা ইতালীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করা। ম্যাসিনি এই দলের আদর্শ প্রচার করার জন্য ইয়ং ইতালি নামে একটি পত্রিকাও প্রকাশ করেছিলেন। এগারো প্রশ্ন, জোল ভেরেইন কি?
জোলভেরেইন হলো একটি শুল্ক সংঘ। এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মার্জেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরেইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। পরের প্রশ্ন দেখো, 12, এমস টেলিগ্রাম কি? 1870 খ্রিস্টাব্দের জুলাই মাসে এমস নামক স্থানে প্রাশিয়ার রাজা ফ্রেডরিক উইলিয়ামের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেডিক্টের মধ্যে স্পেনের সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এই আলোচনার বিষয়বস্তু প্রাশিয়ার রাজা বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে জানায়। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। 13 প্রশ্ন দেখো, রক্ত ও লৌহ নীতি বলতে কি বোঝো? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মান রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করে স্বাধীন জার্মানি গড়ে তোলার জন্য রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন। রক্ত ও লৌহ নীতি বলতে বোঝায় যুদ্ধ ও কঠোর শৃঙ্খলা। বিসমার্ক একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে ডেনমার্ক, অস্ট্রিয়া ও ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করেন। তার রক্ত লৌহ নীতির ফলে ঐক্যবদ্ধ স্বাধীন জার্মানি গড়ে ওঠে। এরপর দেখো 14 প্রশ্ন, সেডানের যুদ্ধের গুরুত্ব কী ছিল? 1, জার্মানি ও ইতালির রাজনৈতিক ঐক্য সম্পূর্ণ হয়েছিল। 2, ফ্রান্সকে পরাজিত করায় ইউরোপের ইতিহাসে জার্মানির মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। 3, অপরদিকে ফরাসি পার্লামেন্ট তৃতীয় নেপোলিয়নকে পদচ্যুত করে, ফলে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্যের অবসান ঘটে ও তৃতীয় প্রজাতন্ত্রের সূচনা হয়। 15, দাগের মুক্তিদাতা জার কাকে বলা হয় এবং কেন বলা হয়? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়, কারণ রাশিয়ায় ভূমিদাস প্রথা বর্তমান ছিল। ভূমিদাসের জীবন ছিল অত্যন্ত কষ্টের, যা দ্বিতীয় আলেকজান্ডার শোষণ ও অত্যাচারের জীবন থেকে ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য সচেষ্ট হয়েছিলেন। তিনি 1861 খ্রিস্টাব্দে এক মুক্তির ঘোষণাপত্র জারি করে ভূমিদাসদের মুক্তি দেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। এই 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। তোমরা যদি এই উত্তরের PDF পেতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করো। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অন নোটিফিকেশন অন করে নাও, এই রকম সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।